আছো ছোট্ট বন্ধুরা? তোমরা সবাই ভালো আছো তো? জানো তো আজকে একটা বিশেষ দিন, আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস। মানে আমাদের চারিপাশের আকাশ, বাতাস, গাছপালা, অর্থাৎ যারা আমাদেরকে কত কিছু দেয়, যারা আমাদের বাঁচিয়ে রাখে, সেই সব প্রকৃতির বন্ধুরা আজ আমাদের থেকে একটু বেশি বেশি ভালোবাসা চায়। তাই তো আজকের দিনে আমরা রবীন্দ্রনাথ, অর্থাৎ যিনি এই সব প্রকৃতির বন্ধুদের ভীষণ ভালোবাসতেন, তার লেখা কবিতা, গান, নাচ ইত্যাদির মাধ্যমে এই দিনটিকে আমরা নিজের মতো করে ভরিয়ে তুলি। আজকে আমাদের সাথে আছে উর্জিতা, সেন্ট সেবাস্টিয়ান ক্লাস থ্রির উর্জিতা। আজকে আমাদের জন্য কি উপহার অপেক্ষা করে রেখেছে চলো তলে দেখে নিই আমরা। তোমরা কখনো অন্ধকারে ভয় পাও না? আমি তো পাই বাবা। সেরকমই অন্ধকার মেশানো আকাশ, তার সাথে ঝিকিমিকি তারা, কিভাবে রবি ঠাকুরের কবিতায় উঠে এসেছে তোমরা দেখতে চাও তো? আমাদের এখন কবিতা বলে শোনাবে ক্লাস টু এর ছোট্ট দেবলীনা। নমস্কার। হারিয়ে যাওয়া কবি রবীন্দ্রনাথ ঠাকুরের। ছোট্ট আমার মেয়ে, সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে, ভয়ে ভয়ে, ধীমে ধীমে। হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধান। আমি ছিলাম ছাতি, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার লিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে মামি? সে টিভি কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানেছে আমার মামির মতোই যেন অমনি কে এক মেয়ে নীলাম্বরের আঁচল খানি ঘিরে, দীপ শিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ফুরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার। কি
ভালো লেগেছে তো? সব শেষে মিষ্টি মিষ্টি ফুলের দেশে, যেখানে কত কুহু কুহু ডাক। এই চুপ, রেডি হয়ে গেছে আমাদের মহাদেবী বিল্লার ছোট্ট কবিশা। বেশ তো, তবে আর অপেক্ষা কেন, দেখে নেওয়া যাক। তবে Oh,